করি। তো দেখেন, ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং কমপ্লায়ান্স এই কোর্সটার যদি আমরা 2023 সালের সিলেবাসটা দেখি এবং তার কোশ্চেনগুলো কোন কোন কনসেপ্ট থেকে আসে, যদিও কোর্সটা একটু বড়, মানে কম্পারিটিভলি অন্যান্যদের অপশনাল সাবজেক্টগুলো রয়েছে, অ্যাকাউন্টিং বাদে বাকি কোর্সগুলোর মধ্যে এটা একটু মানে শেখার বিষয়। আর হচ্ছে একটু জটিল, মানে একটু কঠিন হবে, কি আবার সবই কঠিন না, সহজই হবে, কারণ এইগুলোর অনেক কিছু কাজ আবার আপনারা মানে প্র্যাকটিক্যাল হ্যান্ডে করেন। তো প্র্যাকটিক্যাল হ্যান্ডে যেহেতু করেন, তো সেহেতু সেই হিসেবে আপনাদের জন্য এটা আবার দরকারি, অনেক কিছু আপনি অলরেডি জানেনই, ঠিক আছে, জাস্ট খালি একটু লিঙ্কেজ করে দিতে হবে। তো এখানে যে বিষয়গুলো রয়েছে, মডুল এতে রয়েছে কনসেপচুয়াল ইস্যুস এবং টার্মিনোলজি, মানে আসলে ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং কমপ্লায়েন্স রিলেটেড যে বিভিন্ন টার্মিনোলজি গুলো রয়েছে বা বিভিন্ন কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্ট গুলো বলা হয়েছে। এবং পরীক্ষার হলে এই এই জায়গা থেকে একটা কোশ্চেন সবসময় আসেই এবং একটা শর্ট নোট সবসময় আসবেই এই মডুল থেকে, মডুল এ থেকে। তো এখানে যে যে কথাগুলো রয়েছে, ফাইন্যান্সিয়াল ক্রাইম কাকে বলা হয়, এর বিভিন্ন ফাইন্যান্সিয়াল ক্রাইমের ধরনগুলো কি কি, ঠিক আছে, তারপরে এখানে কে কি স্টেক হোল্ডার্স বা সংশ্লিষ্ট পার্টি কারা, ঠিক আছে, তারপরে টেরোরিস্ট ফাইন্যান্সিং কি, তারপরে স্যাংশন, এইগুলো আবার পরবর্তীতে আলাদা আলাদা করে প্রত্যেকটা নিয়েই বলা হয়েছে বিস্তারিত অন্যান্য চ্যাপ্টারগুলোতে। তারপরে এখানে রয়েছে আপনার ইনভেস্টিগেটিং এজেন্সি কি, ফাইন্যান্সিয়াল ক্রাইম হইলে কারা ইনভেস্টিগেশন করবে, ঠিক আছে, তারপরে মানি লন্ডারিং কি, মানি লন্ডারিং এর যে বিভিন্ন স্টেজগুলো রয়েছে, তারপরে এই যে ফাইন্যান্সিয়াল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU এবং FATE, এই দুটা অর্গানাইজেশনের অনেক বড় ভূমিকা আছে ফাইন্যান্সিয়াল ক্রাইম কন্ট্রোলের বিষয়ে, মনিটরিং এর বিষয়ে এবং রিপোর্টিং এর বিষয়ে। তারপরে শর্ট নোট হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে APJ এবং ইগমন্ট গ্রুপ, ঠিক আছে, এই দুইটা সম্পর্কে শর্ট নোটটা গুরুত্বপূর্ণ। তারপরে ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি এবং ন্যাশনাল টাস্ক ফোর্স অন অ্যান্টি মানি লন্ডারিং এবং পেনাল্টি, বিভিন্ন পেনাল্টি সম্পর্কে বিষয়গুলো, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আসলে প্রথম মডুলের কথাগুলো। এবং এই প্রথম মডুল থেকে আপনার 2 সেট শর্ট নোট, মানে 2টা শর্ট নোট এবং একটা ব্রড কোশ্চিন অবশ্যই থাকে, ঠিক আছে। এরপরে মডুল বিতে রয়েছে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইন দ্য কি ফাংশনাল এরিয়াস অফ ব্যাংকিং, ব্যাংকিং এর সেক্টরগুলোতে কো মানে ব্যাংকিং এর যে মূল ক্ষেত্র বা কার্যক্রমগুলো রয়েছে সেখানে কি কি ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইম গুলো দেখা দেয়, মানে এখানকার যে ক্লাসিফিকেশন, যে ফাইন্যান্সিয়াল ক্রাইমের ক্লাসিফিকেশন সেটাই আসলে এখানে দেখানো হয়েছে। তো জেনারেল ব্যাংকিং এর ক্ষেত্রে কি কি ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইম দেখা যায়, ক্রেডিট অপারেশন বা ঋণ প্রদানের ক্ষেত্রে কোন কোন ধরনের ফ্রড এবং ফোর্জারি সাধারণত দেখা যায়, ঠিক আছে, তারপর ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে কি কি ধরনের অনিয়ম বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো বলা হয়েছে, এবং ইন্টারনাল কন্ট্রোল এবং কমপ্লায়েন্স যে টিম রয়েছে, যেটা বলে আমরা ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট, যেটা সব ব্যাংকেই প্রায় এখন রয়েছে, এই ইন্টারনাল কন্ট্রোল এবং কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের কি ফাংশন রয়েছে, এইগুলো আসলে এই মডুল বিতে বলা হয়েছে। এবং এখানে যে বিষয়গুলো রয়েছে সেটার মধ্যে রয়েছে যে আপনার মানে যে কোশ্চিনগুলো নর্মালি যেখান থেকে আসে, সেটা হচ্ছে যে আপনার ক্রেডিট ব্যাক মানি লন্ডারিং বা ক্রেডিট অপারেশনের ক্ষেত্রে কি কি ধরনের আপনার মানে ফ্রড ফর্জারিস রয়েছে, এইটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন। তার ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে কি ধরনের অনিয়ম এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস দেখা দেয়, এবং ইন্টারনাল কন্ট্রোল এবং কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট ICCD এর ফাংশনগুলো কি কি আছে এগেনস্ট ফাইন্যান্সিয়াল ক্রাইম, ঠিক আছে, এই 4টা কনসেপ্ট থেকে নর্মালি একটা কোশ্চিন সবসময়ই থাকে এই 4টা থেকে। এটা আমরা 98 কোশ্চিন আপনাদেরকে দেখাবো। এইবার বলা হয়েছে ফাইন্যান্সিয়াল ক্রাইম রিস্ক ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ক্রাইমের কারণে যে ধরনের ঝুঁকি তৈরি হয় সেইগুলোকে ঝুঁকিকে কিভাবে অ্যাসেস করা হয় এবং কিভাবে ম্যানেজ করা হয় সেইগুলো নিয়ে কোশ্চিন বলা হয়েছে মডুল সিতে। এটা এর মধ্যে রয়েছে যে মানি লন্ডারিং এবং টেরোরিস্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে আপনার ব্যাংকিং সেক্টর কি গাইডলাইন রয়েছে বাংলাদেশ ব্যাংক এবং যে আইনগত যে গাইডলাইন গুলো রয়েছে সেগুলো কি কি, তারপরে এই ট্রেড বেস মানি লন্ডারিং কিভাবে আইডেন্টিফাই করতে হবে, কিভাবে নির্ধারণ করতে হবে, তারপরে মানি লন্ডারিং এর জন্য কি কি ধরনের গাইডলাইন রয়েছে বাংলাদেশে, ঠিক আছে, এটা হতে পারে এন্টারপ্রাইজ ওয়াইড হতে পারে, বিজনেস সেক্টর প্রোডাক্ট লেভেলে হতে পারে, এরকম বিভিন্ন সেক্টর মানি লন্ডারিং এর বিভিন্ন ঝুঁকিগুলো রয়েছে সেগুলো কিভাবে ডিটেক্ট করবে, কিভাবে আইডেন্টিফাই করবে সেগুলো বিষয়ে বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে কয়েকটা বিষয় কোশ্চেন গুরুত্বপূর্ণ,
যে ব্যাংকিং সেক্টরে মানি লন্ডারিং বা টেরোরিস্ট ফাইন্যান্সিং এর কি কি ধরনের ঝুঁকি রয়েছে এবং সেই ঝুঁকিগুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয়, স্টেট বেস মানি লন্ডারিং এর ঝুঁকিগুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয়, ঠিক আছে? এই কোশ্চিন গুলো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। এবার মডিউল ডিতে রয়েছে প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অ্যান্ড রিপোর্টিং। তো ফাইন্যান্সিয়াল ক্রাইম হলে সেটাকে কিভাবে প্রিভেন্ট করবে, সেটা কিভাবে ডিটেক্ট করবে, সেটা কার কাছে কিভাবে রিপোর্ট করবে, সেইগুলো নিয়ে মডিউল ডিতে বলা হয়েছে। মডিউল ডিতে একটু বড়। তো এখানে মেইনলি বলা হয়েছে বেনিফিশিয়াল ওনার, মানে আসলে যারা ফাইন্যান্সিয়াল ক্রাইমের সাথে সরাসরি সংশ্লিষ্ট, এই যে বেনিফিশিয়াল ওনার তাদের কথা বলা হয়েছে, কাস্টমার অ্যাকসেপ্টেন্স পলিসি নিয়েও কথা বলা হয়েছে, তারপরে নো ইউর কাস্টমার বা KYC নিয়ে কথা বলা হয়েছে, EKYC বা ইলেকট্রনিক KYC নিয়ে কথা বলা হয়েছে, তারপরে কাস্টমার রিস্ক কিভাবে আইডেন্টিফাই করতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা হচ্ছে যে আপনার কাস্টমার ডিউ ডিলিজেন্স বা CDD, এবং এই CDD কে আবার দুই ভাগে দেখানো হয়, একটা সিম্পলিফাইড কাস্টমার ডিউ ডিলিজেন্স, আর একটা হচ্ছে ইনহ্যান্স ডিউ ডিলিজেন্স। তো এই মানে কনসেপ্ট থেকে একটা কোশ্চেন সবসময় থাকে যে CDD বা EDD এইটা কি, ঠিক আছে? এরপর রয়েছে পিওরিক বা অ্যাডহক, বা যেটা টেম্পোরারি অনেক সময় CDD বা ইনহ্যান্স CDD দরকার হয় সেটার কথা বলা হয়েছে, তারপরে বিভিন্ন প্রকার স্যাংশন স্ক্রিনিং বা এই যে এগুলোকে স্ক্রিনিং করা, ট্রানজেকশন প্রোফাইল, ট্রানজেকশন মনিটরিং, ট্রেড বেসড ট্রান্সপোর্ট ট্রানজেকশন মনিটরিং, তারপর অটোমেটেড ট্রানজেকশন মনিটরিং, তার ম্যানুয়াল ট্রানজেকশন মনিটরিং, ট্রানজেকশন স্ক্রিনিং, অন গোয়িং নেম স্ক্রিনিং, মানে এগুলো আসলে ডিটেকশন করার বিভিন্ন প্রক্রিয়ার কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে? এইগুলোর কথা এখানে, জি জি আমি এখনই দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি 5 মিনিটের মধ্যেই দিয়ে দিচ্ছি, 5 মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন, আমি ওটাই চেক করতেছি। আচ্ছা, তো এখন যে বিষয়গুলো, তাহলে এখানে এই মডিউল থেকে সবথেকে বড় কথা, মিনিমাম 3টা শর্ট নোট এই একটা মডিউল থেকেই আসে, মিনিমাম 3টা শর্ট নোট একটা মডিউল থেকেই আসে, এবং একটা ব্রড কোশ্চিন সবসময় এই মডিউল ডি থেকে থাকবেই, এবং অনেক সময় 2টা বা 3টা পর্যন্ত ব্রড কোশ্চিন এই একটা মডিউল থেকে আসতে পারে। এবং এখানকার এইগুলো বিষয় খুবই, এই যে কয়েকটা টপিক্স, এই প্রথমের দিকে যে কয়েকটা টপিক্স রয়েছে, এইগুলো টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ এই মডিউলে, ঠিক আছে? এর পাশাপাশি রয়েছে মানে 2টা সেট কোশ্চেন মিনিমাম সবসময় থাকেই এখান থেকে। এর মধ্যে রয়েছে CTR বা ক্যাশ ট্রানজেকশন রিপোর্টিং, সাসপিসিয়াস ট্রানজেকশন রিপোর্টিং, সাসপিসিয়াস অ্যাক্টিভিটি রিপোর্টিং বা SAR। এতে এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো থেকে আবার একটা সেট, এই তিনটা কনসেপ্টের উপরে আবার একটা শর্ট নোট, একটা ব্রড কোশ্চেন, এই তিনটার উপরেই আবার আসে। তারপরে স্যাংশন এবং অ্যান্টি ব্রাইবারি এবং করাপশন, মানে এখানে বিভিন্ন প্রকার স্যাংশন এবং বিভিন্ন প্রকার ঘুষ দুর্নীতি এই টাইপের নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এখানে বিভিন্ন প্রকার স্যাংশনিং অথরিটি তারা কিভাবে স্যাংশনটা ইমপ্লিমেন্ট করে, ঘুষ নিলে দুর্নীতি করলে কি কি ধরনের স্যাংশন হয়, কি কি ধরনের শাস্তি রয়েছে, সেইগুলো কথা বিষয়গুলো এখানে বলা হয়েছে। এখান থেকে অ্যাক্সেপ্ট কোশ্চেন নর্মালি থাকে। এরপরে রয়েছে, এখান থেকে শর্ট নোট আসে না নর্মালি, এখান থেকে ব্রড কোশ্চেনই আসে, এখান থেকে শর্ট নোট আসে না। এরপরে রয়েছে ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং কমপ্লায়েন্স ফর নিউ ইকোনমি, ফাইন্যান্সিয়াল ক্রাইম কন্ট্রোলের যে বিষয়গুলো রয়েছে, এখানে মাত্র 5-6টা কোশ্চেন, 5-6টা কোশ্চেন থেকে অ্যাক্সেপ্ট কোশ্চেন আপনারা নর্মালি পাবেন, ঠিক আছে? 5-6টা কোশ্চেন থেকে এইটা, তার মানে ফাইন্যান্সিয়াল ক্রাইমকে কীভাবে কন্ট্রোল করতে হয়, এবং এখানে নিউ টেকনোলজি সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, সেই নিউ টেকনোলজিতে কি কি ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইম জড়িত, সেইগুলো বিষয় নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে। এবং এখান থেকে কয়েকটা কোশ্চেন, 7-8টা কোশ্চেন করলে একটা কোশ্চেন কমন পাওয়া যায়। এবং লাস্ট যে চ্যাপ্টার আমাদের বইয়ের নেমের সাথে, সেটা হচ্ছে কমপ্লায়ান্স, এই আইনগত যে রেস্ট্রিকশনগুলো রয়েছে, রুলস রেগুলেশন রয়েছে, সেটার সাথে কিভাবে কমপ্লায়েন্স করবে, কমপ্লায়েন্স না করলে কি কি ধরনের ঝুঁকি রয়েছে এবং কি কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে প্রতিষ্ঠান, এবং কমপ্লায়েন্স কিভাবে করতে পারে, এবং এই কমপ্লায়েন্স ডিপার্টমেন্টকে কিভাবে আলাদা করা হয়ে থাকে, এইগুলো বিষয় নিয়ে আসলে মডিউল জিতে কথা বলা হয়েছে। এই হচ্ছে আপনার সিলেবাস সম্পর্কিত আলোচনা এই মডিউলের। আর আমরা যদি একটু 98-এর কোশ্চিনটা দেখাই, তাহলে দেখবেন যে আমি যে কথাগুলো বললাম সেই কোশ্চিনগুলোই কিন্তু এখানে দিয়েছে। দেখেন কমন যে কথাগুলো বললাম, সব থেকে এই কোর্সের সুবিধা হচ্ছে যে এটা আপনার ব্যাংকের সাথে প্র্যাকটিক্যালি জড়িত, দ্বিতীয় হচ্ছে এখানে কোর কনসেপ্ট থেকেই সরাসরি কোশ্চিন হয়, ডিপে কোশ্চিন খুব কম যায়, খুব ডিপে কোশ্চিন খুব কম যায়, এটা হচ্ছে মূল বিষয়।
আচ্ছা এখন দেখেন, দেখেন শর্ট নোট, দেখেন আমি যে কয়টা কথা বললাম সেই কয়টার মধ্যেই দেখেন শর্ট নোট চলে আসছে, 98টা পর্যন্ত চলে আসছে। দেখেন আমরা যেগুলো কথা বলেছিলাম এখানে, দেখেন 2 নম্বর কোশ্চিন, কাস্টমার অ্যাকসেপ্টেন্স পলিসি, তারপরে বিএফআইইউ এর অ্যাক্টিভিটিস গুলো যেটা রয়েছে, তারপরে আপনার এই যে রেসপন্সিবিলিটি অফ মানে মানি লন্ডারিং ধরার জন্য যে অ্যাসাইন ডিপার্টমেন্ট রয়েছে, একটা হচ্ছে কামালকো, একটা হচ্ছে বামালকো, এই এদের দায়ী দায়িত্বটা থাকে। তারপর ইন্টারনাল অডিট এবং ডিপার্টমেন্ট, যেটা ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স যে গ্রুপের কথা বললাম সেইটার ফাংশনিংটা বলা হয়েছে। তারপরে কমন কোশ্চিন এখানে দেখেন এসে আর যেটা কথা বললাম বা লাস্টের দিকে যেটা কথা বলছিলাম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি রিপোর্ট এবং সাসপিসিয়াস ট্রানজেকশন রিপোর্ট, এইগুলো নিয়ে এই রিপোর্টটা নিয়ে কিন্তু দেখেন অ্যাকসেপ্ট কোশ্চিন কিন্তু একবারে হুবহু আসছে, এবং এই রিপোর্টটা না করলে কি হয়, তার মানে এটা খুবই কমন একটা কোশ্চিন সিলেবাসে, একেবারে কোর কনসেপ্টের একটা কমন কোশ্চিন, এটা কিন্তু আপনার 3 নম্বর সেটে চলে আসছে। আচ্ছা এখানে দেখেন এই সেটে একটা বিষয় আছে, এই কোর্সে একটা দুইটা আবার প্র্যাকটিক্যাল কোশ্চিন দেয়, প্র্যাকটিক্যাল কোশ্চিন গুলো আবার খুবই বেসিক লেভেলের, এটা আবার ম্যাথমেটিক্স এর মতো মার্ক্স পাওয়া যায়, এটা আপনি যদি লেখেন আপনি 8-9-এর মধ্যে আপনি মিনিমাম 90% মার্ক্স আপনি পাবেন। তো এখানে ট্রেড বেস মানি লন্ডারিং কাকে বলে, মানি লন্ডারিং বিভিন্ন পদ্ধতি গুলো, শেল ব্যাংক কি, এবং এখানে একটা উদাহরণ দিয়েছি সেটার ক্ষেত্রে মানি লন্ডারিংটা কি ধরনের ঘটতে পারে সেইগুলো নিয়ে একটা কোশ্চিন রয়েছে। খুব এটাও খুব মানে যদি আপনারা যখন পড়া শুরু করবেন দেখবেন খুব কোর কনসেপ্ট থেকে সহজ কোশ্চিন গুলোই তারা দিয়েছে। আচ্ছা দেখেন মডুল এ থেকে দেখেন কমন যে কোশ্চিনটা, ফাইন্যান্সিয়াল ক্রাইম কাকে বলে, তার প্রকারভেদ গুলো দিয়েছে, তারপর বিএফআইইউ এর ফাংশনটা দিয়েছে, তারপরে বিভিন্ন রেগুলেটর্স আছে যারা কমপ্লায়েন্স এবং কন্ট্রোলের কাজটা করে থাকে বা নিশ্চিত করে থাকে, তাদের ফাংশনিংটা রয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন, এদের ভূমিকা, বিএফআইইউ এর ভূমিকা, এইগুলো নিয়ে একটা কমন কোশ্চিন থাকে। মানে কোর 20-30টা 35টা কোশ্চিন পড়লে এই কোর্সটার একটা ভালো ফিডব্যাক পাওয়া যায়। আচ্ছা এই যে ফ্রডের প্রকারভেদ গুলো রয়েছে, এরপর 6 নম্বর কোশ্চিন আছে যে আপনার এই মানি লন্ডারিং এর যে কি কি ধরনের কাজ করলে মানি লন্ডারিং হয়, তার টেকনিক গুলো যেমন আছে, কোন কোন অন্যায়গুলো মানি লন্ডারিং এর মধ্যে পড়ে সেটাকে বলে প্রিডিক্টিভ প্রেডিকেট অফেন্সেস, যেগুলিকে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012 অনুযায়ী আপনার এটাকে আপনার ধরা হয় যে প্রিডিক্টিভ প্রেডিকেট অফেন্সেস, এরকম 29টা অফেন্সেস আছে, এর মধ্যে 10টা লিখতে বলেছে, ঠিক আছে। তারপরে ইনভেস্টিগেশন অথরিটিকে মানি লন্ডারিং এর ক্ষেত্রে, তারপরে রিপোর্টিং অর্গানাইজেশনের কি কি দায় দায়িত্ব আছে, আর যদি সেখানে কোনো মানে আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো ইনভেস্টিগেটিং অথরিটি যদি দেয় তাহলে তারা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ব্যাংক কি কি ধরনের সহায়তা করবে সেইগুলোর কথা এখানে বলে দেওয়া আছে। 7 নম্বর কোশ্চিনে রয়েছে যে মানে মানি লন্ডারিং এর ক্ষেত্রে আপনার কাস্টমার ডিউ ডিলিজেন্স এবং ইনহ্যান্স ডিউ ডিলিজেন্স যেটা আমরা বলেছিলাম, এই ইনহ্যান্স ডিউ ডিলিজেন্স কিছু কিছু ক্ষেত্রে খুব দরকারি, যেগুলো ক্ষেত্রে রিস্ক অনেক বেশি থাকে সেখানে ইনহ্যান্স ডিউ ডিলিজেন্স দরকার হয়। কোথায় ক্ষেত্রে রিস্ক বেশি থাকে, যেমন ইনফ্লুয়েন্সিয়াল পার্সন বা পলিটিক্যালি যারা পরিচিত পার্সন বা কোনো প্রতিষ্ঠানের এমডি সিইও এই টাইপের পার্সন, যেগুলো ব্যক্তি প্রতিষ্ঠানে ইনফ্লুয়েন্স করতে পারে, এদের দায় দায়িত্বের কথা বলা হয়েছে, ঠিক আছে। তার মানে এদের এই এই ওই সিডিডি বা কাস্টমার ডিউ ডিলিজেন্স নিয়েই এই চ্যাপ্টারটা, এখানেও খুব কোর কনসেপ্টের কোশ্চিন, কোনো ডিপ কোশ্চিন নাই, কোরিন কোশ্চিন নাই এখানে, আমরা যখন প্র্যাকটিক্যালি দেখাবো। তার মানে একেবারে কোর যে কথাগুলো বলা হয়েছে, একেবারে কোশ্চিনের সিলেবাসের যে হেডিং দিয়ে কোশ্চিন রয়েছে সেটা থেকেই কোশ্চিন আছে, কোনো ভিতর থেকে কোশ্চিন আসে না। আচ্ছা এবারে দেখলাম যে আমরা স্যাংশনিং যে চ্যাপ্টারটা বললাম লাস্ট মডুলের আগের মডুলটা, এফ মডুলটা, এখানে যে বিভিন্ন অথরিটি স্যাংশন করে, ইউএন আছে, জাতিসংঘ স্যাংশন করে, ইউএসএ স্যাংশন করে থাকে, তো তাদের স্যাংশনিং গুলো কি, তাদের স্যাংশনের পার্থক্য কি, স্যাংশন গুলো না মানলে কি হয়, বাংলাদেশ কি কি স্যাংশন দেয়, এরকম 4-5টা কোর কনসেপ্ট থেকে আপনার কোশ্চিন অ্যাক্সেপ্ট সব সময় আসে, প্রত্যেকটা সালেই দেখবেন। 8 নম্বর কোশ্চিনটাও এর বাইরে যায় না, খুবই সহজ কমন কনসেপ্ট থেকে কোশ্চিন এসেছে। 9 নম্বর কোশ্চিন হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট রিলেটেড কার্যক্রম, কি কি ধরনের রিস্ক রয়েছে এই এই স্যাংশনিং ক্ষেত্রে, সেইগুলো কথা এখানে বলা রয়েছে। আচ্ছা এরপরে ট্রানজেকশন মনিটরিং ক্ষেত্রে, এবার মনিটরিং এবং সিডিডি এবং যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এদের কথাই ঘুরে ফিরে দেখেন বারবার আসছে, কমন কথাগুলো এখানে আছে, পুরো জটিল কথাবার্তা নাই, খুব কমন কোশ্চিন থেকে কোশ্চিন এসেছে এখানে। তো এই হচ্ছে বিষয়, তো এইগুলো যদি আমরা দেখি তাহলে আমরা সহজেই এটা কভার করতে পারবো, আমাদের এই কোর্সটা খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়, আমরা আজকের মতো এখানেই শেষ করে দিব। আসলে আমাদের এটা কোর্সটা ছিল টেম্পোরারি বেসিসে, যদি আপনারা ক্লাস করতে চান তাহলে আমরা
একেবারে খুব সুশৃঙ্খল ভাবে রুটিন ওয়াইজ আমরা ক্লাস করব, কন্টিনিউ করব। যদি আপনারা অ্যাডমিশন নেন এবং এই ব্যাচে যদি 8 থেকে 10 জন হয় তাহলে আমরা ব্যাচটা কন্টিনিউ করব। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদের যদি আপনাদের থাকে, আপনাদের আগ্রহ থাকে, তাহলে আপনারা আমাদের সাথে শুরু করবেন। আমরা শুরু করলে আমরা কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করতে পারবো, এবং আমরা আশা করি খুব দ্রুতই আমরা মানে একটা মানে কয়েকটা ক্লাস হলে, 7-8টা ক্লাস হলেই এই কোর্সটা খুব সুশৃঙ্খল ভাবে শেষ হয়ে যাবে এবং আমরা কাভার করতে পারবো। তো আমরা আজকের মতো আমরা এখানেই শেষ করে দিতে চাচ্ছিলাম। কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কুয়েরি থাকে তাহলে বলতে পারেন, আর আপনারা যদি জয়েন করেন তাহলে আমরা এই ক্লাসটা কন্টিনিউ করেন। এটা আসলে খুবই অপশনাল একটা কোর্স, এই জন্য অপশনাল কোর্সটার ক্ষেত্রে আমরা আমরা জাস্ট আপনাদের জানতে চাইছি আপনার ক্লাস নেবেন, কারণ এটা এবারই প্রথম চালু করা হয়েছে। যে কোর্সটা এর আগেও আমরা চালু করতে চেয়েছিলাম কিন্তু লোক সংখ্যা খুব কম হয়, যে কারণে আমরা কন্টিনিউ করি নাই। তো এটা যদি আপনাদের 8-10 জন হয় তাহলে আমরা কন্টিনিউ করব। তো এটা দেখেন, এই হচ্ছে বিষয়। কারো যদি কোনো কুইরি থাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এই কোর্সটাতে এযাবৎ কতজন ভর্তি হয়েছেন? মানে আমি একটু কনফিউশন আছে, এখন রেজিস্ট্রেশন করি নাই, তো ধরেন এটা যদি অপশনাল সাবজেক্ট হিসেবে নেই, আবার যদি তখন কাউকে না পাইলাম তখন ক্লাসগুলো তো কন্টিনিউ করাটা কঠিন হয়ে যাবে, তখন তো আর বিপদে পড়ে যাব। ঠিক, জানতে পারি কতজন এযাবৎ এনরোল করেছেন এই সাবজেক্টটাতে? এই সাবজেক্টে এখন পর্যন্ত 2 জন এনরোলমেন্ট করেছে, দুজন এনরোলমেন্ট করেছে। মানে 7-8 জন 10 জন হলে, এটা তো আসলে আজকে ক্লাস শুরু হলো প্রথম। তো জি যদি জি আপনাদের মধ্যে কেউ নেই, কারণ কোর্সটার কন্টেন্টসটা কিন্তু আমার খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ওই অনেকে আইনগত বিষয়ে যাইতে চায় না। না না, এটা একদম রিলেটেড সাবজেক্ট। আমরা হ্যাঁ জেআইবিতে যে ক্লাস করেছে ওখানকার অনেকগুলো টপিকস এখানে আছে। জি 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 আমার মনে হয় এটা অন্য সাবজেক্টের তুলনায় তুলনামূলক সহজ হবে আর কি, এবং মানে আপনাদের জানার জন্য পরিধিটাও সহজ হবে। বাড়বে। হ্যাঁ জি জি, এবং জানার পরিধিটাও অনেক বেশি হবে আর কি। জি জি তো এইটা না, যদি আমার এই আপনারা, ক্লাসটা করে ভালো লাগছে। আমি ডিসিশন আমি পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে আপনার শরিয়া বেস, কিন্তু ওইটা আমার কাছে যথেষ্ট কঠিন মনে হচ্ছে, কিন্তু আজকে আপনার ক্লাসটাতে আমি যথেষ্ট এটাতে উৎসাহ পাচ্ছি যে এই সাবজেক্টটা আমি অপশনাল হিসেবে চুজ করব আর কি। না এই এখন কোর্সটা বুঝতেছি আপনাদের না যে, এমনিতেও জানাটা খুব দরকারিও, মানে এটা জানেন ম্যাক্সিমাম জিনিস, আর কিছু আইনগত বিষয়টা হলে আপনাদের ব্যাংকিং ক্যারিয়ারের ক্ষেত্রে সুবিধা হবে, অ্যাটলিস্ট কিছু বিষয় তো জানতে পারবেন, যেটা আপনার কাজে লাগে। রাইট রাইট, আমি এমনিতে ডিসিশন নিয়েছি যে অপশনাল সাবজেক্ট যদি অন্যটাও নেই, আপনারা যদি এই সাবজেক্টটা ক্যারি করেন আমি এখানে জয়েন দিব, হয়তো জানার জন্য আর কি। তো আর যদি ইয়াটা পাইতাম যে সবাই এই সাবজেক্টটাতে 8-10 জন হয়েছেন, তাহলে হয়তো আর একটু ভালো হতো আর কি। মানে আমি আমিও এখন এই জিনিসটা বুঝি না আসলে, এটা এত মানে খুব মানে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট কিন্তু মানুষ নিতে চায় না কেন, সবাই গড়ে এগিয়ে কথা ইন্টারেস্টেড? নেই, না, জি জি জি, আর এটা তো আমাদের সাথে রিলেটেড, মানে এটা আপনাদের আসলে দেখেন আপনি একচুয়ালি। খুলে দেখেন আপনাদের সাথে রিলেটেড কোর্স আছে 5 থেকে 6টা জি জি জি, আর এই এর মধ্যে, সাবজেক্টটা কেন অপশনাল করলাম এটা আসলে ধরতে পারি নাই যে যদি আমাদেরও এটা সেন্স আসে না যে এত কেন এটা সুন্দর একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট কেন অপশনাল করে রাখছে। মানে অনেক কোর্স ছিল অপশনাল করে দেওয়া দিত, কিন্তু জি এইটা জি জি, ওইটা না করে এটা করে দিয়েছে। এখানে তো আসলে আমাদের মানে কিছু বলার নাই আর কি, যেহেতু অথরিটি বুঝছে। তো যেটাই হোক, আমরা তো আসলে পড়াইলাম তো 10 মিনিট আপনাদের দেখাইলাম, বেশি সময়ও দেখাইলাম না, কারণ আসলে আমরা তো শিওর না কোর্সটা চালু করতে পারছি কিনা। না, যদি আপনি যেভাবে সিলেবাসটা এলাবোরেট করেছেন এখান থেকে আসলে আমি মনে করি যে 30 থেকে 40% কাভার হয়ে গেছে। জি জি মানে আমরা তো 10 মিনিট নিয়েছি, আমরা যদি 8-10টা ক্লাস নিতে পারি, দেখবেন তো জি আপনারা জি, দেখবেন একেবারে বিষয়টা নিয়ে আর কোনো মানে কনফিউশন থাকবে, মানে খুবই মজার একটা কোর্স, মানে জানতেও ভালো লাগবে। জি জি জি, আমার জন্য কি একটু গাইড করতে পারেন আমি তাহলে কি করব? আমি কি এটাতে এনরোল করব কি করব না আমি বুঝতে পারতেছিলাম না। না আপনি তো এমনিতেই শিখতে চাচ্ছেন বললেন, যে তাহলে তো আপনি এটা নিতেও পারেন, তবে আপনার আমার কাছে মনে হয় এগ্রিকালচার মাইক্রো ফাইন্যান্সের থেকেও এইটা পাস করাটা সহজ, কারণ এখানে এটা পাঁচটা, গুনে জি 30টা কোশ্চিন বললে আপনার 5 সেট কমন কোশ্চিন আসবে, জি 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 বুঝতে জি, পেরেছেন? এখন আর এইটা 30% জানাই সাবজেক্ট, 30% হচ্ছে নিজেদের ভিতরে জানাই আছে, আর জি বাকি জি কিছু অ্যাড করলে পারি আলহামদুলিল্লাহ হয়ে যাবে আশা করি। হয়ে যাবে হয়ে যাবে। এখন এখন একটু দেখেন, আপনারাও একটু চেষ্টা করেন আপনাদের জায়গা থেকে যদি কোনো মানে সুযোগ থাকে, যে একজনকে অ্যাড করা যায়, জি জি জি, সেটাই জি সেটাই, জি যদি সুযোগ থাকে বলেন, যে এখনো তো যেহেতু ফর্ম ফিল আপ হয় নাই, তো জি জি, সেহেতু একটা ফ্যাক্টর কিন্তু এখনো আছে।
জি আমরা জি কিছু নিতে চাই, কারণ এগ্রিকালচার তো সেটা জানেই, এগ্রিকালচার যা বিষয় আছে সবাই কিন্তু জানেই, তো এখানে জানে আমাদের জানে। কাজে লাগার সুযোগ আছে। ঠিক আছে, তাহলে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে স্যার ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, জি সুযোগ থাকলে আবার দেখা হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম।